Credo, sì. Spacca non sai. Non scacciare, non sai. Ma un attimo, eh? Ah, ragazzi. E voi se chi? E già sotto di voi. Fatto che all'inizio ne c'è barazze, allora mi terrò per giovi già scorremo. Bes, bes. Ar, cosa di un corso, vuoi che tanda lagbo? Per giovi tu casi ci le chiavi. Quanto tacca casina bachi? Sudi assoluto. তো জমির দাম ছাড়িয়ে গেল কটা দিন সময় চাই সরকার উঠাই ফসলটা উঠলেই ফসল ফসল কেন করিস বলতো ইচ্ছে করলি তো কিছু খরচ না করে সবকিছু ফেরত পেতে পারিস কাকাটাই আসবো সরকার মশাই চাপা আরে ও চাপা কি হলো গুপির মা কি আবার হবে আমার হয়েছে জব জ্বালা মেয়ে বাপের খাবারটা নিয়ে মাঠে যাবে তো হাল বলদ ছেড়ে লোকটা কি বাড়িতে খেতে আসবে আপনি চরণের পুকুরে নাকি জোরদারবাবু জাল ফেলছে দেখো হয়তো সেইখানে মেঘাঙ্ক রায় আবার চরণের পুকুরে জাল ফেলেছে চরণের পুকুরে জাল ফেলে বেশ ভালোই করেছেন মিষ্টি মাছ উঠবে আর খাজনা পত্র দেয় না ভালোই হয়েছে এই খবরদার খবরদার বলছি এত বড় সাহস জাল তুলে নাও জাল তুলে নাও বলছি এই জাল তুলে নাও আমি কিন্তু জাল ছেড়ে দেবো এই জাল ছেড়ে নেবে বলছে এই তুই কেরা পুকুরটা তো চরণ দেখে ওদের মানেই আমাদের চন্দাস লাঠি পেটে কাকে বলে দেখবি বটে লাঠির জোর গরিব মানুষ ভিক মেগে খায় আচ্ছা মাটা মরে গেল অমনি যমরাজ বাবা হুকুম দিলেন কি বললে ফুরি জোরদার বাবা হুকুম দিলেন ওদের এক ঘরে করেছি খবরদার কাঙাকে কেউ দাহ করতে নিয়ে যেতে পারবে না খাজনা দিলে কে বারণ করতুম দুদিন দুদিন মায়ের মরা পচলে বাপ বাপ বললে খাজনা দিয়ে যেত কপাল মরা পচল না তো চরণদার শক্তির সঙ্গে ছেলেরা দাহক নিয়ে গেছে সবাই কার মুখ চিনে রাখছি চরণ দেলাই বলে দেব এই মাছ ধরতে হবে না জাল তোল আগে মেয়েটা কে রে আমাদের পাশের বুড়িতেই থাকে রশিক্ষুরোর মেয়ে নাম চাপা কাছে আগে এবার আমার জালটা না তোদের পাশের বুড়িতেই ফেলব হ্যাঁ না বাবা জোরদারের হুকুম ওরা এক ঘরে হয়ে আছে ওদের বাড়ি আমি যেতে পারবো কেন খাজনা দেয়নি বলে হুম কাঙালির মা যখন বেঁচে ছিল তখন ওই শুয়োরের বাচ্চা জোরদার তো সুদের নামে অনেক রক্তই চুষেছে বুঝলে পড়ত নাগর জীবিত অবস্থায় কাঙালির মায়ের ওপর জোরদারের দখলদারি নিশ্চয়ই ছিল শুনেছি মরা মানুষের ওপরে তে শেয়াল কুকুর আর শকুনের দখলদারি থাকে তা আপনাদের জোরদার কি তার বলে হবে চোখ রাঙাবেন না আপনাদের জোরদার শেয়াল কুকুরের দলের হলেও কাঙালির মা ভাগাড়ে পড়ে নেয় চলন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না না হচ্ছে না তবে হতে পারে কারণ আমাদের চরণ যেমন গান গাইতে পারে তেমনি লাঠিও ধরতে পারে জেনে রাখুন ঠাকুর মশাই কাঙালি আমাদের বন্ধু আমাদের ভাই কাঙালির মা আমাদের মা কি বলছিস যোদ্ধা তো তোমাকে ধরে আনার জন্য লেজার পাঠাচ্ছে হ্যাঁ খাজনার দায়ে তোমার সমস্ত জমি জমা কেড়ে নেবে আমি বলছি ম্যাডাম আমি বলছি পুরোর জমি মানে হচ্ছে আমার জমি জোরদার এখন আমার হাতের মুঠোয় সব ব্যবস্থা করে দেব যদি তুমি আমার সঙ্গে চাপার বিয়েটা দিয়ে দাও তোর সঙ্গে আমি আমার চাপার বিয়ে দেবো ময়ূর ছাড়া কার্তিক চরণের সঙ্গে আমি আমার চাপার বিয়ে দেবো হ্যাঁ আমি ময়ূর ছাড়া কার্তিক চরণের সঙ্গে বিয়ে দেবে চ
আমিও দেখে নেব। বেল ফুলেন মা, ভালো 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 ভালো, কিন্তু আমার এখন একটা ফুলের উপরই নজর, চাপা চাপা। ছুটছিস কেন? ওই জঙ্গলের মধ্যে একটা সমস্ত লাশ পড়ে আছে। লাশ? মদন সাঁতরার বোনকে যে খুন করলো, সে যেই হোক আমি তাকে ছাড়ব না। আমি আমি দেখবো তার বিচার হয় কিনা। আপনারা আপনারা না থাকলে এত তাড়াতাড়ি আমার আমার বোনের লাশ আমি পেতাম, তার সৎকারও করতে পারতাম না। আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই সেবা দান বা ভালো কাজ করলে আপনারাও বাঁচবেন না, এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। না পারলে আমার বোনের মতো ওরা আপনাদের মা বোনকেও তুলে নিয়ে যাবে। সেদিন আপনারা কিছু করতে পারবেন না। হেমন্ত বোধ হয় বাঁচবে না। ডাক্তার বলেছে যে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো বাবা? আপনি কাটবেন না করবা, সব ব্যবস্থা হবে। হবে তো বাবা? চরণ যখন বলছে তখন আপনি কিচ্ছু ভাববেন না। চরণ হেমন্তের জন্য ভাবনা হয়ে সত্যি এতগুলো টাকা জোগাড় করবি কোত্থেকে? আচ্ছা গুরুদা, যদি পালা গান গিয়ে টাকাটা তুলে দিই ভেবেছিস? পালা গাইলেই বেশ কিছু টাকা জোগাড় করা যাবে। হ্যাঁ ঠিক আছে, তুই গান বাঁধ আর বাকি সমস্ত বন্দোবস্ত আমি করবো।